পৃথিবীর কোন ফ্যাক্টরিতে শান্তি কিনে পাবেন না, আল্লাহর গোডাউনে শান্তি আছে। স্বামী স্ত্রী মহব্বত হচ্ছে না, পৃথিবীর কোন দোকানদার আপনাকে মাল দিতে পারবে না, আল্লাহর গোডাউনে পেয়ে যাবেন। হীরে থেকে জিরে, এ থেকে জেড, এক থেকে একশো, যত কিছু মাল পৃথিবীর প্রয়োজন, কবরেতে প্রয়োজন, হাসরেতে প্রয়োজন, জান্নাতেও প্রয়োজন, সমস্ত মালের প্রস্তুতকারক যিনি আল্লাহ। তাই তিনি শিরকেটাকে এত বড় কাবিরা গুনাহ কেন বললেন? যে তাহলে বান্দা যেন আমি ছাড়া অন্য কারো কাছে না চায়, যত চাইবে আমার কাছে চাক, আল্লাহর কাছে চাইলে খুশি হয়, না চাইলে রাগ করে, পৃথিবীর বাদশার কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হয়। সে আমার আল্লাহ এমন একজন প্রস্তুত কারক, তার গোডাউন থেকে যদি মাল নিতে হয় আপনাকে আমাকে, ওই জায়গা থেকে যদি কোনো সম্পদ নিতে হয়, ওখানে রিয়াল চলবে না, ডলার চলবে না, পাউন্ড চলবে না, ডেনার চলবে না, রুপি চলবে না, টাকা চলবে না, রিং চলবে না, বাট চলবে না, পৃথিবীর কোন মুদ্রাস্ফীতি আল্লাহ নেন না। আল্লাহকে দিতে হবে কি যা বিনিময়ে আল্লাহ আপনাকে মাল দেবেন, সেইটা জিনিসটার নামই হচ্ছে সবর। আপনি যত সবর দেবেন তত মালের অধিকারী আপনি হবেন।